Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar nabi chilen shreshtho shottobadi. Jore jore bolen Allahu Akbar. Ar jore bolen Allahu Akbar. Ami apnader ki bolishtho konthe apnader kach theke shunte chai. এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে চলে গেছে তারা কি সুন্নি জামাত? কখনো সুন্নি জামাত হতে পারে? আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যেই কোনো কাজ, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, যেই কোনো পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সুন্নিয়ত। সুন্নিয়ত মানে শুটিং নয়, সুন্নিয়ত মানে মুখে সুন্নিয়তের কথা বলবো, অন্তরে সুন্নিয়তকে বিসর্জন দিবে, এটার নাম সুন্নিয়ত নয়। এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি, সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যারা নবীকে, নবীর আহলে বাইতকে, নবীর সাহাবায়ে কেরামদেরকে, পূর্বসূরি আইম্মে কেরামদেরকে ফলো করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলেম ওলীদের সাথে প্রেম করেছে। কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করবো? আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন জান্নাতে আসলে তোমরা জান্নাতে খাবার খাবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এত সহজ সুন্নি জামাত করেন আপনারা? না, এটার নাম সুন্নি জামাত। রাত্র 10টা বাজে এত বড় মাহফিল দিয়ে ঘরে গিয়ে ঘুমান, এত সহজ আল্লাহ পাওয়া, এত সস্তা। আর মিয়া কোন কোন পরিবারের এখনো ভাত খাওয়ার টাইমও হয় নাই। আমার কথাগুলো একটু খাড়া খাড়াই, কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো, মিষ্টি মানুষ আসেনি, মিষ্টি কথা কইতাম। সম্মানিত উপস্থিতি, এমন একজন নবীর উম্মত হয়েছি তারপরে কপাল পড়েছে জাহান্নাম অপেক্ষায়। কেমন নবীর উম্মত? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 রেঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী। আপনারা চিনেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার জীবনে অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ওনার লেখা কিতাবে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে মনে করেছেন আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রাব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ম্যাচিং না? অত্যন্ত দারুণ ডিজাইন না? কিন্তু সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি? এই মিয়া, সাহাবাই কেরাম যখন রাসূলের সামনে বসতেন, রাসূল যখন বয়ান দিতেন, সাহাবাই কেরামরা কি রাসূল ছেড়ে চলে যেতেন? এই আদবই তো আমাদের মাঝে নাই, এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই। আজকে এই কারণে আমাদের অধপতন। মসজিদে হাইয়া আলাইহিস সালাম বলার পরে মসজিদে আসে না। এই মাহফিল দিয়ে লাভ কি? আপনারা বলেন তো আজকের এই মাহফিল দিকে হেদায়েত হইছে? আপনারা বলেন, আমার কথা বলেন আপনারা, আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি? এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে? এগুলো কি জানেন? এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ। এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবটা ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন আল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানরা। আমার দিকে তাকান, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? শয়তান ইজ দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা।
তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা দিয়ে বলছি, আজকের যে পরিস্থিতি আমি দেখেছি, এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা, জান্নাতের বাগানে বসে এটা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে। আমি মনে করি আজকে আপনারা বিজয়ী, কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোকায় পড়েছে। আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে গায়েল করতে পারে না। দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ। আল্লাহ নিজে কথা দিয়েছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার সরব লাগে, যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে আমি আল্লাহর পাগল হয়ে। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো, তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গড নিউজ হলো, তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র, এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একইবারে রাখতে চাইনি, মিজান ভাই যিনি আমাকে আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি, আমি রাখতে চাইনি, আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ও মানে যিনি আছেন মনির ভাই, মনির ভাইয়ের সাথে আমি নিষেধ করছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন, আছে কিছু? সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে।